আজকে আমরা মাইক্রোসফট অফিস এক্সেলের কিছু ফাংশন নিয়ে আলোচনা করব। ফাংশন কি, এই এই সমস্ত ফাংশনগুলো নিয়ে আলোচনা করব। ফাংশন জিনিসটা কি না, ফাংশন হলো যে পূর্বলিখিত বিশেষ ধরনের সংকেত বা ফর্মুলা যাদের নির্দিষ্ট নাম আছে। এক্সেলে ফর্মুলার পরিবর্তে ফাংশন ব্যবহার করে আমরা সহজেই বা দ্রুতগতিতে বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করতে পারি। যেমন এক্সাম্পল, আমি কয়েক কয়েক কয়েকটা ফাংশন এখানে নাম লেখা আছে, এই ফাংশন এইগুলো এসে থাকে অনেক। যেমন সাম ফাংশন, সাম ফাংশনের সাহায্যে কী করা যায় না, সাম ফাংশনের সাহায্যে একই কলামে বা রোতে উপস্থিত সেলগুলোর মধ্যে যোগফল নির্ণয় করা যায়। যেমন ধরো আমি এটা 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 এইভাবে হতে পারে, রোতে হতে পারে, বা এইরকম কলামের মধ্যে হতে পারে। ধরো আমি লিখলাম 40, 50, 60, এবার আমি তিনটে একই বললাম একই কলামে, তাহলে এই 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 সংখ্যাগুলোর মধ্যে যোগফল করা যায়। তাহলে কীভাবে যোগ করবো, দেখো ইকুয়াল আগে সমান চিহ্ন ইউজ করতে হয় যে কোনো ফাংশন ইউজ করতে গেলে। ইকুয়াল লিখে আমি কী লিখলাম, সাম, সাম ফাংশন ইউজ করছি, যে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবো আমি। আমার কাদের মধ্যে যোগ হবে না, যে এটা যে কলাম আর ওটা দেখো 13, তাহলে যে 13 থেকে কত দূর পর্যন্ত আছে যে 15, তাহলে আমি যে 15 লিখে দেবো, ব্র্যাকেট ক্লোজ করে দেবো, দেখো অ্যান্সার চলে আসবে 150। এইভাবে আমরা কি, এইটা আমি কলামের মধ্যে করলাম, পাশাপাশি রোয়ের মধ্যেও করা যায়। এই যে এখানে একটা করা আছে, দেখো এই পরপর পাশাপাশি এর মধ্যে অ্যাড করা আছে। তাহলে সাম ফাংশনের সাহায্যে একই কলামে বা রোতে উপস্থিত সেলগুলোতে যে সংখ্যাগুলো থাকে সেই সংখ্যাগুলো যোগফল নির্ণয় করা যায়। আর অনেক সময় আছে যে এটা কী ধরনের ফাংশন না, সাম একটা হচ্ছে ম্যাথামেটিক্যাল ফাংশন, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে 1 নম্বর ফাংশন ক্লিয়ার আমাদের, সাম। 2 আসছে কি প্রোডাক্ট। প্রোডাক্ট ফাংশনটা কি না, যে কোনো রো বা কলামে একাধিক সেলে উপস্থিত সংখ্যাগুলির মধ্যে গুণফল নির্ণয় করতে ব্যবহৃত হয়। যেমন ধরো আমি এখানে লিখছি 5, এখানে 6, এখানে হচ্ছে 2, পরপর তিনটে সংখ্যা আছে, আমি লিখলাম ইকুয়াল দিয়ে লিখলাম প্রোডাক্ট, PRODUCT, এবং সামের মতন 5 আছে, তাহলে কলাম সংখ্যা কত, এল, এল কলামে আছি আমরা, আর রো আছি 13, তাহলে এল 13 থেকে আমরা আসছি এল 15, এল 15, ব্র্যাকেট ক্লোজ, এন্টার, 5, 6, 30, 30 দুগুণে 60। তাহলে আমরা কী করছি না, একই যে যে কোনো রোল বা কলামে একাধিক সেলে উপস্থিত সংখ্যাগুলির গুণ ফল নির্ণয় করা যায় প্রোডাক্ট ফাংশনের সাহায্যে। সাম ফাংশনের সাহায্যে যোগ, আর প্রোডাক্ট ফাংশনের সাহায্যে সংখ্যাগুলোর মধ্যে কী করা যায় না, গুণ করা যায়। আর এটাও একটা ম্যাথামেটিক্যাল ফাংশন, এটাও একটা ম্যাথামেটিক্যাল ফাংশন। নেক্সট আসো কি এভারেজ। এভারেজ কি না জানো, একই রো বা কলামে সেলগুলের বিভিন্ন সংখ্যার, সেলগুলির বিভিন্ন সংখ্যার গড় মান নির্ণয় করতে এই ফাংশনটি ব্যবহৃত হয়। গড় মান নির্ণয় করতে কিন্তু ফাংশনটা ব্যবহৃত হয়। আমি ধরলাম কোনো একটা ছেলে 40, 50, 60 এভাবে পেয়েছে, এদের আমি একটা সাম করে নিচ্ছি। আমি এদের এই, তাহলে এই আমার এই তিনটে সাবজেক্টে এভারেজ করতে হবে, তাহলে সমান এভারেজ AVERAGE, ব্র্যাকেট দিলাম। কাদের এভারেজ করবো না, যে এন 13 থেকে পি 13, তাহলে এ এন 13 থেকে পি 13 হয়ে গেল, প্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম, 50% মার্কস। আর 60, 50, 110, 40, 150 × 3, 50%, তাহলে এভারেজ আমার তিনটে সাবজেক্টের গড় বেরিয়ে গেল। তাহলে এভারেজ ফাংশনের সাহায্যে আমরা একই রো বা কলামের সেলগুলোর বিভিন্ন সংখ্যার গড় মান নির্ণয় করতে পারি, বা একই রো বা কলামের সেলগুলির বিভিন্ন সংখ্যার গড় মান নির্ণয় করতে এই ফাংশনটি ব্যবহৃত হয়। এবং এভারেজ একটা কিন্তু স্ট্যাটিস্টিক্যাল ফাংশন মনে রাখতে হবে। যেমন আগেরটা আমাদের সাম বা প্রোডাক্ট আমরা ওটা ম্যাথামেটিক্যাল ফাংশন বলেছিলাম, এভারেজটা হচ্ছে একটা স্ট্যাটিস্টিক্যাল ফাংশন, শর্ট কোশ্চেন এসে থাকে। চারে আমরা কি বলছো, ম্যাক্স। ম্যাক্স মিন্স হচ্ছে ম্যাক্সিমাম, না একাধিক সেলে উপস্থিত সংখ্যাগুলোর মধ্যে সব থেকে যে বড়,
সেই বড় সংখ্যাটির মান প্রদর্শন করতে এই এই ম্যাক্স ফাংশনটি ব্যবহৃত হয়। যেমন ধরো আমার ধরলাম এখানে চারটে সংখ্যা আছে, চারটে ম্যাক্সিমাম কোনটা সেটা বের করে দেবে। সবার ম্যাক্স ব্র্যাকেট নিলাম, এই সেল ধরো J13 থেকে J16 নিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার। দেখো 150টা ম্যাক্স অর্থাৎ ম্যাক্সিমাম বেরিয়ে গেল, খুব সোজা। তাহলে কি বললাম, একাধিক সেল উপস্থিত, একাধিক সেল, এই একটা সেল, এই একটা সেল, দুটো, তিনটে, চারটে, এরকম 400টা হতে পারে, 4000টা হতে পারে, তোমাকে ওখানে উল্লেখ করে দিতে হবে। তাহলে একাধিক সেলের উপস্থিত সংখ্যাগুলির মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটির মান নির্দেশ করবে এই ম্যাক্স ফাংশন। এটাও কিন্তু একটা স্ট্যাটিস্টিক্যাল ফাংশন। এবার কি আছে, MIN, এটা খুব সোজা, মিনিমাম, উল্টোটা ঠিক, একাধিক সেল বা রেঞ্জে উপস্থিত সংখ্যাগুলির মধ্যে কি করবে, না সব থেকে ছোট সংখ্যাটি প্রদর্শন করবে, এটাও একটা স্ট্যাটিস্টিক্যাল ফাংশন। এখানে আমি এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি, দেখো সব থেকে ছোটো ইকুয়াল MIN, ব্র্যাকেট দিলাম, এটা কি L13 থেকে L16, ব্র্যাকেট ক্লোজ করলাম, দেখো সব থেকে যেটা কম সেটা। তাহলে ম্যাক্স আর মিনটা খুব সোজা, এইটা হচ্ছে ম্যাক্সটা হচ্ছে তোমার ম্যাক্সিমাম, যেটা সব থেকে বড়ো হবে তার সেই সংখ্যার মানটা নির্দেশ করবে, আর মিনিমাম হচ্ছে সব থেকে কম যেটা সেই সংখ্যার মানটা নির্দেশ করবে। তাহলে আমাদের সাম, প্রোডাক্ট, এভারেজ, ম্যাক্সিমাম, মিনিমাম এগুলো হয়ে গেল। সাম হচ্ছে কি, এক বা একাধিক সেলের ওই একই রো বা কলামে অবস্থিত সেলগুলিতে উপস্থিত যে সংখ্যাগুলো তাদের মধ্যে যোগফল নির্ণয় করবে। আর সাম একটা কী, ম্যাথামেটিক্যাল ফাংশন। আর প্রোডাক্টে কি, না যে কোনো রো বা কলামে একাধিক সেল উপস্থিত সংখ্যাগুলির কী বার করবে, গুণ করতে, সংখ্যাগুলির মধ্যে গুণফল নির্ণয় করতে ব্যবহৃত হয়, এবং এটাও একটা ম্যাথামেটিক্যাল ফাংশন। এভারেজ কি, গড় মান নির্ণয় করতে ব্যবহৃত হয়, এটা একটা স্ট্যাটিস্টিক্যাল ফাংশন। ম্যাক্সিমাম আমরা একাধিক সেলের মধ্যে বড় মানটা সব থেকে বড় সংখ্যাটি নির্দেশ করবে, এটা একটা স্ট্যাটিস্টিক্যাল ফাংশন। আর মিনিমাম হচ্ছে সব থেকে কম যেটা সংখ্যা, সব থেকে যেটা কম ছোট সবচেয়ে সংখ্যাগুলির মধ্যে সেটাকে প্রদর্শন করবে, এটাও একটা স্ট্যাটিস্টিক্যাল ফাংশন। এরপর আসছি আমরা কাউন্ট ফাংশন। কাউন্ট ফাংশন কি, না ওয়ার্কশিটে যে কোনো রো বা কলামের সেলে উপস্থিত টেক্সট বা সংখ্যাগুলির মধ্যে থেকে কতগুলো নাম্বার আছে তা দেখাবে, কতগুলো সংখ্যা আছে তা দেখাবে। যেমন ধরো আমি লিখে নিচ্ছি, তো প্রথমে লিখলাম ডাটা, তারপর তো লিখলাম 5, তারপর লিখলাম ওটা ডেট দিয়ে দিলাম, তারপর তো লিখলাম 7, কিছুটা নাম দিয়ে দাও, সোয়েম। এবার দেখো সমান লিখে লিখলাম কাউন্ট, COUNT, কাউন্ট লিখে দিলাম। আমার সেল কোনখান থেকে শুরু, এখান থেকে দেখতে চাইছি আমি C19 থেকে আমার যাবে C23, নিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। কত আসছে দেখো, তিনটে, এই যে তিনটে, এক টেক, এক এক দুই তিন, তিনটে জায়গায় নাম্বার আছে, এই দুটো কী আছে, টেক্সট আছে। তাহলে কী বললো, ওয়ার্কশিটে যে কোনো রো বা কলামে, যে কোনো রো বা কলামের সেল উপস্থিত টেক্সট এবং সংখ্যা এই দুটোর মধ্যে শুধুমাত্র কী করবে, যে কতগুলো সংখ্যা আছে, কতগুলো সংখ্যা রয়েছে সেটা দেখিয়ে দেবে। যেমন এখানে 3, 2, 5, এইখানে 5 কাউন্ট করে আমরা এখানেও দেখতে পারি, দেখো সিলেক্ট করে এই যে 5 দেখো কাউন্ট দেখাচ্ছে 5, কিন্তু এটা তো আর একটা ফাংশন বা ফর্মুলা নয়। যখন একটা ফাংশন বা ফর্মুলা হবে সেটা আমাকে ওই ইকুয়াল দিয়ে ফাংশন লিখে আমাকে বুঝিয়ে দিতে হবে। তাহলে কাউন্ট হচ্ছে ওয়ার্কশিটে যে কোনো রো বা কলামে সেলে উপস্থিত টেক্সট বা সংখ্যাগুলির মধ্যে কতগুলো নাম্বার আছে সেটা দেখিয়ে দেবে। নেক্সট ফাংশন কি আছে, রাউন্ড ফাংশন হচ্ছে কি, না কোনো সংখ্যার নির্দিষ্ট মান প্রকাশ করতে এই ফাংশন ব্যবহৃত হয়। কোনো সংখ্যার নির্দিষ্ট মান প্রকাশ করতে এই সংখ্যা ব্যবহৃত হয়। অনেক সময় দেখা যায় কোনো টাকা পয়সার হিসাবের ক্ষেত্রে দশমিক বিন্দুর পরে 2 অঙ্কের চেয়ে বেশি সংখ্যা থাকে, সেক্ষেত্রে রাউন্ড ফাংশনের সাহায্যে সেই সংখ্যাগুলিকে রাউন্ড করে দশমিক বিন্দুর পর 2 অঙ্কের সংখ্যায় প্রকাশ করা যায়, এবং এটি একটি ম্যাথামেটিক্যাল ফাংশন। আবার বলে দিই, রাউন্ড ফাংশন হচ্ছে কোনো সংখ্যার নির্দিষ্ট মান প্রকাশ করতে রাউন্ড ফাংশন ব্যবহৃত হয়।
অনেক সময় দেখা যায় যে কোনো টাকা পয়সার হিসাবের ক্ষেত্রে দশমিক বিন্দুর পরে দুই অঙ্কের চেয়ে বেশি সংখ্যা থাকে। রাউন্ড ফান্ডসের নাম সাহায্যে সেই সেই সমস্ত সংখ্যাগুলিকে রাউন্ড করে দশমিক বিন্দুর পর দুই অঙ্কের সংখ্যায় প্রকাশ করা যায়। এটা একটা ম্যাথামেটিক্যাল ফাংশন, আমি দেখিয়ে দিচ্ছি। যেমন ধরুন এটা করছি 21.378। ওকে, এই একটা সংখ্যা আছে, তো আমি রাউন্ড রাউন্ড দিয়ে দেখে দিই। ইকুয়াল রাউন্ড সমান রাউন্ড ব্র্যাকেট 21.378, কমা দিয়ে দুই বলেছি, দুই ব্র্যাকেট ক্লোজ, এন্টার। সরি, ওহো রাউন্ড বানানো ভুলে গেছি, ডি হবে রাউন্ড। দেখো কি এলো, 21.38। কেন না, তাহলে কী জানলাম আমরা যে ওয়ার্কশিটে কি রো বা কলামে সেল উপস্থিত, সরি ওই সংখ্যা, ওটা তো সরি রাউন্ড হচ্ছে, তাহলে সংখ্যার নির্দিষ্ট মান প্রকাশ হয়ে গেল। আমি কি বললাম যে রাউন্ড ফাংশনের সাহায্যে কি সংখ্যাগুলি রাউন্ড করে দশমী বিন্দুর পর দুই অঙ্কের সংখ্যা প্রকাশ করা যায়। দেখো সেটাই হয়েছে, ইকুয়াল রাউন্ড এই যে 21.378, এটা আমি 38 করে দিলাম। এইটা হচ্ছে রাউন্ড ফাংশনের কাজ। ওকে, নেক্সট চলে আসো কাউন্ট ইফ ফাংশন। না, কোনো ডেটা বার রেঞ্জে একটি নির্দিষ্ট ডেটা কতবার আছে তা প্রদর্শন করবে কাউন্ট ইফ। আচ্ছা, তার আগে বলে দিই, রাউন্ডটা কিন্তু একটা স্ট্যাটিস্টিক্যাল ফাংশন, না না কাউন্টটা স্ট্যাটিস্টিক্যাল, রাউন্ডটা হচ্ছে একটা ম্যাথামেটিক্যাল ফাংশন। এই কাউন্ট হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ফাংশন, রাউন্ড কিন্তু একটা ম্যাথামেটিক্যাল ফাংশন। আচ্ছা, কাউন্ট ইফ এটাও একটা স্ট্যাটিস্টিক্যাল ফাংশন। একটা ডেটা রেঞ্জে একটা নির্দিষ্ট ডেটা কতবার আছে সেটা দেখাবে। যেমন ধরো আমি হয়তো নেম লিখলাম, অ্যাড্রেস আমি লিখলাম, কোর্স, কতগুলো কোর্সের নাম লিখে দিই, ডেটা সেটা বুঝিয়ে দিলে সুবিধা হবে। ধরো আমার ডাটা এন্ট্রি আছে, কতগুলো নাম আছে, তাদের বাড়ি অ্যাড্রেস এবং তারা কোন কোর্সে ভর্তি হয়েছে। এবার এখানে একটু খুব কাছাকাছি লিখিয়ে দিয়েছি, অনেকগুলো যখন ডাটা হবে বিভিন্ন জায়গায় থাকবে। কাউন্টিং ফাংশনটা হচ্ছে, ধরো আমি জানতে চাইছি আমার এখানে কতগুলো ডিটা কোর্স আছে বা কতগুলো সিটা কোর্স আছে, বা কোনো একটা এখানে অ্যাড্রেস, যে কতগুলো এখানে ক্লাস থাকতে পারে স্কুলের ক্ষেত্রে, যে আমার কতগুলো ক্লাস ফাইভের স্টুডেন্ট আছে বা কতগুলো ক্লাস টেনের আছে, হ্যাঁ সেটা আমি কোর্স হিসাবে লিখেছি, বা কার বাড়ির বড়নামডিহিতে বা কার বাড়ির জামদাতে কোচ বা জামদাটা কতজন আছে বা বড়নামডিহিতে কতজন আছে, সেটা কিন্তু কাউন্টিং ফাংশনের সাহায্যে জানা যায়। লিখলাম ইকুয়াল কাউন্টিং, এই কথাটা একসাথে কাউন্টিং লিখলাম আমরা, দিয়ে ব্র্যাকেট দিলাম। এবার কোনখান থেকে কোনটা ডেটা রেঞ্জটা কী হবে, এল টোয়েন্টি ফোর থেকে আমি নিয়ে নেব L31, এটা আমার ডেটা রেঞ্জ। এর মধ্যে থেকে আমি যেটা খুঁজতে চাইবো সেটা কতবার আছে সেটা উল্লেখ করে দেবে, ডেটা রেঞ্জ দিয়ে দিয়েছি, কমা আমিও তো খুঁজতে চাই, ডবল ইনভার্ট করার মধ্যে লিখতে হবে। হ্যাঁ, আমি জামদা ঝাড়গ্রাম খুঁজতে চাই, তাহলে জামদা লিখে দেবো, JMDA জামদা
কমা ঝাড়গ্রাম জেএইচএআর জিআরএ জিআরএম ডবল ইনভার্টেড কমা ক্লোজ করব, জাম দিয়ে ব্র্যাকেট ক্লোজ করব। এন্টার। দেখো জামদা কতটা, জামদায় চারজন আছে, এবারে গেল এক দুই এক দুই তিন চার, তাহলে কি কোনো একটা ডেটা রেঞ্জ, ডেটা রেঞ্জটা কী ছিল এখানে, এল কত ছিল এখানে, এল 24 থেকে এল 31, এই এই ডেটার মধ্যে ওই জামদা কতটা কতবার আছে সেটা তোমার বলে দেবে। সে ডেটা রেঞ্জটা 10টা কলাম নিয়ে হতে পারে, 10টা রো নিয়ে হতে পারে, 100টা রো নিয়ে হতে পারে, তোমার ডেটা রেঞ্জটা উল্লেখ করে দিতে হবে যে কোনো ডেটা রেঞ্জে একটা নির্দিষ্ট ডেটা কতবার আছে সেটা তোমরা কিন্তু কাউন্ট ফাংশনের কাউন্ট ইফ ফাংশনের সাহায্যে সহজেই সেটা তোমরা খুঁজে বার করতে পারো, এবং এটাও একটা কিন্তু স্ট্যাটিস্টিক্যাল ফাংশন। ওকে, নেক্সট চলে আসো খুব ইম্পর্টেন্ট ইফ ফাংশন। ইফ ফাংশনের সাহায্যে আমরা পার্সেন্টেজ বের করতে পারি, ইফ ফাংশনের সাহায্যে আমরা পাস ফেল বের করতে পারি। ইফ ফাংশনটা খুব ইম্পর্টেন্ট, আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। ধরো ধরো একটা সাবজেক্ট আমরা লিখে দিলাম বেঙ্গলি, এই সাবজেক্ট হতো আমি 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 চাইছি এই এখানে মার্কসটা, সরি এখানে হয়তো সাবজেক্ট লিখলাম, এখানে থাকবে মার্কস কত পেয়েছে, আর এখানে হবে রিমার্ক পাস না ফেল সেটা আসবে। ধরো বাংলা সামথিং কিছু পাবে সেটা পরে বসাবো, রিমার্কসে পাস না ফেল শো করবে। আমি ধরলাম আমার সাবজেক্টে 30তে পাস, অর্থাৎ 1 থেকে 30 পেলে পাস হবে, 29 কিন্তু ফেল, 30 উপরে যারা থাকবে তারা কিন্তু পাস করে যাবে। তাহলে যদি দেখো ইকুয়াল ইফ, যদি ব্র্যাকেট দিলাম আমার মার্কসটা কোথায় এখানে বসবে, এটা মানে কি যে যে নম্বর কলাম আর 35 নম্বর রো, তাহলে যে 15 যে 15 এখানে যে সংখ্যাটাই বসুক সেই সংখ্যাটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল 30 হয় যদি, মানে হয় 30 বা তার থেকে যদি বেশি হয় ওখানে যে সংখ্যাটাই বসবে কমা, তাহলে সেটা কি হয়ে যাবে পাস কমা দিয়ে, যদি এটা না হয় তাহলে হবে ফেল। অর্থাৎ ফার্স্ট কন্ডিশন যদি ফলস হয় তাহলে সেকেন্ড কন্ডিশন ট্রু, আর যদি ফার্স্ট কন্ডিশন ট্রু হয়ে যায় তাহলে সেকেন্ড কন্ডিশনে কোনো প্রশ্নই উঠছে না এখানে। তাহলে কি ইফ যদি যে 35, অর্থাৎ যে 35 মানে এখানে সেলটার ভ্যালুটা বসবে, সেই ভ্যালুটাও বাংলাতে আমরা জানি না তো কত পেতে পারে, ও 50 পেতে পারে, 100 পেতে পারে, 30 নিচে পেতে পারে, তাহলে যেটা হবে সেটা যদি 30 হয় বা তার থেকে বেশি হয় তাহলে পাস করবে, অর্থাৎ এই কন্ডিশনটা তখন ট্রু হবে, আর যদি ও 30 কম পায় তাহলে এই কন্ডিশনটা ফলস হয়ে সেকেন্ড কন্ডিশন চলে আসবে ফেলে। দেখো এন্টার দিলাম, এবার আমি ধরছি ও বাংলাতে পেয়েছে 50, দেখো ওটা অটোমেটিক যখন 50 চলে আসবো এটা হয়ে গেলো পাস, আর যদি ও 21 পায় তাহলে অটোমেটিক ওটা কি ফেল দেখাবে, কারণ আমরা সেলটার রেঞ্জটা বেঁধে দিয়েছি 30। এইভাবে ইফ ফাংশনটা ইউজ করে আমরা পাস ফেল ক্যালকুলেশন করতে পারি, বা গুড ব্যাড এই ধরনের কিছু আমরা ক্যালকুলেশন করতে পারি। ইফ ফাংশন দিয়ে পার্সেন্টেজ বের করা যায় সেটা আমি আরেকটা ভিডিওতে আলাদা করে দেখিয়ে দেবো, এখানে অনেকগুলো ফাংশন আছে সেই ফাংশনগুলো কমপ্লিট করে দিই। ওকে, ইফ ফাংশন। এবার হচ্ছে অ্যান্ড অর নট, তিনটে ফাংশন আছে। অ্যান্ডটা হচ্ছে যে কোনো সেলে উপস্থিত ডাটা থেকে ট্রু বা ফলসের লজিক্যাল মান নির্দেশ করে, মানটা প্রদর্শন করে। যেমন ধরো এখানে আমি যদি একটা একটা লিখে দিই 50, একটা হচ্ছে 100, আমি দুটো লিখলাম। আমি যদি এভাবে করি ইকুয়াল অ্যান্ড অ্যান্ড ফাংশন ইউজ করলাম, ব্র্যাকেট কী আছে ই 34, তাহলে ই 34 গ্রেটার দেন, সরি ই 34 গ্রেটার দেন 100 কমা ই 35 লেস দেন ই 34 ব্র্যাকেট ক্লোজ এন্টার, অবশ্যই ফলস। আমি কি দুটো স্টেটমেন্ট দিয়েছি দেখো, অ্যান্ড মানে ই 34 মানে এটা, এই ই 34 কি ই 35 থেকে বেশি না কম, আর ই 35 থেকে এই 34 কি ছোট না, সবসময় ই 35 বড়, তাহলে দুটো কন্ডিশনে ফলস হয়েছে সেটা অ্যান্ড দিয়ে দেখানো আছে।
একই রকম যদি আর্গুমেন্ট ঠিক হয় তখন ট্রু হবে, তাহলে অ্যান্ডের ক্ষেত্রে কি দেখা গেল না, ট্রু বা ফলস হচ্ছে যে কোনো সেল উপস্থিত ডাটা থেকে তা ট্রু বা ফলসের লজিক্যাল মানটা প্রদর্শন করবে, আর অরে আর্গুমেন্ট ঠিক হলে উত্তর ট্রু হবে, আর যদি আর্গুমেন্ট ভুল হয় তাহলে ফলস আসবে। যেমন ধরো আমি এটা যদি অর ফাংশন দিই যে ইকুয়াল অর ব্র্যাকেট, দেখি কী দেবো আমি, ই 34 লেস দেন ই 35, ব্র্যাকেট ক্লোজ করছি, ট্রু, এটা ট্রু ফাংশন তো, 34 লেস দেন এর থেকে ছোট তাই ট্রু এসছে, এটাই হচ্ছে অর। আর হচ্ছে নট, এই লজিক্যাল ফাংশনটি টু আর্গুমেন্টকে ফলস আর্গুমেন্টে এবং ফলস আর্গুমেন্টকে টু আর্গুমেন্টে পরিণত করে নটের ক্ষেত্রে। এটা এই তিনটে হচ্ছে কিন্তু লজিক্যাল ফাংশন। এই ফাংশনগুলো সবই ইম্পর্টেন্ট, সবগুলো মোটামুটি দেখিয়ে দিলাম, বাকি দু একটা যে ফাংশন আছে এগুলো আমরা পরের ভিডিওতে আলোচনা